আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কম্পিউটারে এসএসডি কার্ড সেট আপ করবেন। সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নিউ ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আপনি সবার আগে টেক রিলেটেড আপডেট ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। ফার্স্ট টাইম আপনারা এরকম একটি এসএসডি কার্ড কম্পিউটারে ইন করবেন, অর্থাৎ কম্পিউটারে প্লাগ ইনে ইন করার পর SATA কেবল লাগবে। অবশ্যই আপনারা SATA কেবলের মাধ্যমে এই প্লাগ ইনে আপনারা ইন করবেন। করার পর আপনার কম্পিউটার সেট আপ করার পর আপনি কম্পিউটার থেকে সেট আপ করার পর যে কাজটি করবেন, এইখানে আপনি উইন্ডোজ স্টার্টার বারের এখানে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে ডিস্ক ম্যানেজমেন্ট এইখানে ক্লিক করার পর আপনি এখান থেকে একটি অপশন দেখতে পারবেন, এই যে এইটা আমার এসএসডি কার্ড, অর্থাৎ এইটা এখন লক অবস্থায় রয়েছে। এটাকে আমরা আনলক করব কিভাবে এটা আমরা দেখব। এখানে দেখতে পারতেছেন যে আপনারা 111 GB, আর এইখানে আরেকটা আছে সেটা হইতেছে যে C ড্রাইভ। আমরা এটাকে আনলক করার জন্য এই যে লোকাল ডিস্ক 0 এবং ডিস্ক 1, সো এটা অনলাইন, এইটাও আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন। এইখানে আমাদের 111 GB এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 119 GB। এখন আমরা যে কাজটি করব, এইখানে আমরা জাস্ট রাইট বাটনে ক্লিক করব এবং নিউ স্যাম্পল ভলিউম এইখানে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমি নেক্সট অপশনে ক্লিক দেব এবং প্রপার্টিস যদি আমি এই ডিস্কে এই সেম যেটা রয়েছে এটা যদি আমরা রাখতে চাই তাহলে আমরা এখানে দিব। আর যদি পার্টিশন করে একটু যদি ভাগ করতে চাই, যেহেতু আমি এখানে এটাই রাখবো এজন্য আমি এটাই রাখলাম। এরপর নেক্সট, এরপরে আপনি এই ড্রাইভের নামটা আপনি কি দিতে চান সেটা দিয়ে দেবেন। সো আমি এখান থেকে দিলাম SRT, এইভাবে যেরকমভাবে আপনার দেওয়ার ইচ্ছে সেভাবে আপনি দিয়ে নেবেন। আমি ধরুন এখান থেকে আমি এটাই দিয়ে দিলাম। দেওয়ার পর আমি নেক্সট অপশনে ক্লিক দিলাম। এখান থেকে NTFS জাস্ট এটা আপনারা সিলেক্ট করবেন, এর ডিফল্ট এবং নিউ ভলিউম এটাই থাকবে। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যেখানে ফিনিশ বাটনে ক্লিক দেবেন। ফিনিশ বাটনে ক্লিক দেওয়ার পর আপনি এবার দেখতে পারবেন যে আপনার এই যে এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই ডিস্কটা কিন্তু শো করেছে। আমরা চাইলে এই ডিস্কটা কিন্তু এখন ইউজ করতে পারি। সো এইভাবে মূলত আপনারা কম্পিউটারে এসএসডি কার্ড শো করাবেন বা এইভাবে আপনারা সেটিং করে নেবেন, তাহলে আপনার এসএসডি কার্ডগুলো শো করবে বা আপনি এখানে দেখতে পারবেন। ফার্স্ট টাইম যখন আপনি কম্পিউটারে ইন করবেন সেক্ষেত্রে কিন্তু এই সেটিং না করলে কিন্তু আপনার এখানে শো করবে না, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূলত এ পর্যন্তই। আর নেক্সটে আমি আরও কিছু টিউটোরিয়াল আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা সাথে থাকবেন, তাহলে এরকম আরও টিউটোরিয়াল আমার এই চ্যানেল থেকেই দেখতে পারবেন। টাটা, বাই বাই।